ঘটনাটা বলতে আমি কালকে নিয়ে আইছি আর কি রুগীরে আমাদের গ্রামে মধুপুর হসপিটালে নিয়েছিল একদিন, এখান থেকে রেফার করছিল হাবানিয়া হসপিটালে। এখান থেকে আমরা টাকা পয়সার একটু সমস্যা ছিল, এই জন্য বাড়িতে নিয়ে গেছি। বাড়ি থেকে এরপরের দিন এখানে আমরা গ্রামে একজন আশা ছিল, ওনাকে দিয়ে সে ফোন করলাম অ্যাম্বুলেন্সের জন্য। অ্যাম্বুলেন্স বিএম আইজিএম থেকে পাঠাইছে, পাঠানোর পরে আইজিএম না নিয়ে জিবিতে আনছে। আনতে আমরা মেডিসিনে নিয়ে আসছি, ওইখানে বলছে কি তোমরা গাড়িতে রাখো রুগী, রুগী নামায় না। তো ওইখানে গিয়ে কথা বললাম, ওইখান থেকে এখানে পাঠাইছে, এখানে ফাটানো হয়ে যাচ্ছে করোনার টেস্ট। ওইখানে আমি বলতেছি করোনার টেস্ট কেন, মানে এত সমস্যা হয়েছে কিডনি, দুটা কিডনি আজকে থেকে এক দেড় বছর ধরে সমস্যা এখানে বুক করছে। মানে কলকাতা নিয়ে ডাক্তার দেখানো হয়েছে আজকে থেকে 8 মাস হয়েছে, মানে 5-6 ওইখান থেকে ডাক্তার দেখানোর পরে 5-6 মাস ভালোই ছিল, এখন এক দেড় মাস ধরে এরকম। আর শ্বাসকষ্টের আছে এটা প্রায় দু সপ্তাহের ভিতরে, মানে এরকম হইতেছে আর কি। তো আমরা না পেরে এখানে আনছি, আনার পরে তারা এখানে ইয়ে করছে। কালকে বিকেলে আমি 5:30 দিকে এখান থেকে চলে গেছি। সকালে কি শুনছো? সকালে আমার এখান থেকে ফোন করে বলছে, আমি বাড়িতে ছিলাম, এখান থেকে ফোন করে বলছে এখানে রোগী নাকি হসপিটালের ভিতরে মারা গেছে আর কি। কিভাবে? গলাতে ওনা দিয়ে কাপড় লাগিয়েছিল, ফাঁসি দিয়ে মারা গেছে। তারপরে আসলাম, আসে দেখিটা এই অবস্থায়। আচ্ছা, আপনার রোগী তো ভর্তি আসলো, অক্সিজেন কি লাগানো আসলো? না, অক্সিজেন লাগানো নেই। তো এই ভর্তি থাকা সত্ত্বেও এইভাবে এইভাবে ফেলেই রাখছে। আমি কালকে রাত্রে সকালে 10:11 দিকে নিয়ে আসছি, ওখান থেকে ঘুরতে ঘুরতে তারা বলছে এখানে যাও ওখানে যাও, এখান থেকে ঘুরতে ঘুরতে শেষ মুহূর্তে ওইখানে ভর্তি করছে। ভর্তি করার পরে তারা ওষুধ কিচ্ছু দিছে না, মানে তারা শুধু ওইখানে একটা চেম্বারে ডাক্তারের কাছে নিয়ে গেছে। আগের ফিজিশিয়ান দেখছে, কলকাতার ফিজিশিয়ান দেখে বললো করোনার কিডনি সমস্যা হয়েছে, কিডনির থেকে ওটা হচ্ছে, তারপরে এখন যাও। তো ওখানে ডাক্তারের সঙ্গে বললাম, ডাক্তারের সঙ্গে কথা বলছি আমরা, পরে সিদ্ধান্ত। তারপর আমি বাড়ি চলে গেছি। ওর ভাই যে আসছে ওই সময় বিকালে কাজ থেকে এখান থেকে কাজ সেরে আসলো, 8টার দিকে ফোন করলাম। ফোন করার পরে বললো কি ডাক্তার ওষুধ লেগেছে, 1700-1800 টাকার ওষুধ লেগেছে, 2-3টে ইঞ্জেকশন করেছে। কি বলবে আজকে এই যে ঘটনাটা হলো, এটা রাজ্যের প্রধান হসপিটাল জিবি হসপিটালে এটা এরকম একটা ওয়ার্ডের মধ্যে কি বলবে, কতটুকু কি বলবো? এখন তো উনি এসেছে ডাক্তার দেখি কাজ করে, সারা দিন কাজ করে পরিশ্রম করে ক্লান্ত করে এসেছে, সারা রাত্র সদা অনিদ্রা করে কিভাবে থাকবে? ওনার মাও অসুস্থ আছে, ওর মানাও শরীর ঠিক নেই। তারপরে তো ওখানে নার্স থাকবে, গার্ড থাকবে, ডাক্তার থাকবে, ওরা কি করছে ওই সময় ওরা তো দেখতে হবে নাকি রুগী কি করছে না কি আসে বিষয়, আর রুগী তো কাছেই যাচ্ছে না ডাক্তার।